নমস্কার প্রিয় দর্শক, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি একটি নতুন জিনিস আপনাদের শেখাবো, সেটা হচ্ছে মাউস পয়েন্টারকে কি করে হাইলাইট করতে হয়। তো চলুন বন্ধু, আমরা দেখিনি কিভাবে আমরা কাজটা করছি। তবে প্রতিবারের মতোই আমি আপনাদের বলবো, আমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখুন, পুরোটা দেখুন। তো চলুন বন্ধু, আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখুন বন্ধু, প্রথমে আমাদের যেতে হবে এখানে টাস্ক বারে। এই টাস্ক বারেকে এখানে আমাদের সার্চ করতে হবে মাউস সেটিং। আমি এখান থেকে লিখবো মাউস সেটিং। দেখুন মাউস সেটিং লেখার সঙ্গে সঙ্গে দেখুন অপশানটা এখানে চলে এসছে, জাস্ট একটা ক্লিক করে দেবেন এর উপরে। দেখুন মাউস সেটিংয়ের মধ্যে আমরা ইন করে গেছি সেটিং। দেখুন আমি হাইলাইট করছি সেটিং, এখানে মাউস। এবার আমরা ঠিক ডান দিকে অ্যাডিশনাল মাউস অপশানে ক্লিক করব। অ্যাডিশনাল মাউস অপশান ক্লিক করে দিলাম, দেখুন একটা ডায়ালগ বক্স চলে এসছে, মাউস প্রপার্টিজ। এই তিন নম্বর অপশানটা যেটা রয়েছে পয়েন্টার, এই পয়েন্টার ট্যাপসিটা আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে নর্মাল সিলেকশান দেখতে পাচ্ছেন, তার এখানে কার্সার সিম্বলটাকেও আপনি দেখতে পাচ্ছেন নর্মালে কেমন থাকবে। দেখুন আমার এখানে যা নর্মাল সেটা এখানে নর্মালে দেখাচ্ছে। হেল্প সিলেকশান, অর্থাৎ যখন হেল্প চাইবেন তখন কীভাবে আসবে। ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, তখন কার্সার কীভাবে হবে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। বিজি অবস্থায় কার্সার দেখুন চেঞ্জ হয়ে গেছে। টেক্সট সিলেকশানের সময় কার্সার দেখুন চেঞ্জ হয়ে গেছে। হ্যান্ড রাইটিংয়ের সময় কার্সার দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখুন এইভাবে কার্সার কিন্তু চেঞ্জ হতে থাকে, আমরা সেগুলো পাশে কিন্তু সিম্বলগুলো সব দেওয়া আছে। তো আমরা এই নর্মাল সিলেকশানটা আমাদের দরকার, তো নর্মাল সিলেকশানটাকে আমরা এখানে রাখবো, সিলেক্ট করব। তো প্রথমে আমরা একটু দেখুন মাউস পয়েন্টার চেঞ্জ করে দেখে নিই। দেখুন উইন্ডোজ ব্ল্যাক এই অপশানটা রয়েছে, এখানে ক্লিক করব। দেখুন এখানে ব্ল্যাক অপশান চলে এসেছে, ব্ল্যাক কার্সার চলে এসেছে। জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করব, দেখুন বন্ধু দেখুন পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাউস পয়েন্টারকে কী করে হাইলাইট করব, তো সেই জায়গাটা আমরা শিখবো। তাহলে সেটার জন্য কী করতে হবে, দেখুন বন্ধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন স্কিমে ক্লিক করার পরে, যে স্কিমে ক্লিক করার পরে ম্যাগনিফাইড সিস্টেম স্কিমে ক্লিক করবেন। ম্যাগনিফাইড সিস্টেম স্কিমে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ইন্টারনেট কানেকশান করবেন। ইন্টারনেট কানেকশান করার পর একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনার এখানে দেখুন একটা ওয়েবসাইট আমি হাইলাইট করে দিয়েছি, rwdesigner.com, www.rwdesigner.com। দেখুন হাইলাইট করে দিয়েছি, এই ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন একটা অপশান দেখতে পাবেন এখানে গ্যালারি, এই গ্যালারি অপশানে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এখানে একটা অপশান দেবে সার্চ, এই সার্চে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনারা লিখবেন হাইলাইট কার্সার, দেখুন এখানে হাইলাইট কার্সার আমি সিলেকশন করছি। দেখুন আপনারা টাইপ করবেন বা লিখবেন, হয়ে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন। দেখুন সার্চ রেজাল্ট যখন আসছে দেখুন কত কার্সার এখানে দেখাচ্ছে, হাইলাইট কার্সার দেখাচ্ছে। এর মধ্যে থেকে যেটা আপনি পছন্দ করবেন, আপনার পছন্দ আপনার চয়েস, আমি ধরে নিচ্ছি এই হাইলাইট কার্সার আমি এটা করে দেখাচ্ছি, এইটা জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন ডাউনলোড বলে একটা অপশান পাবেন, দেখুন 4.2 KB মাত্র, খুবই ছোটো ফাইল একটা। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে বন্ধু, দেখুন তো ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কোথায় যাবো, এটাকে মিনিমাইজ করে দিই, আমরা পুরনো বা ব্যাকে চলে গেলাম। সেখানে আমরা অলরেডি কিন্তু ম্যাগনিফাইড স্কিমটাকে সিলেকশন করে রেখে দিয়েছি। তো সেইবার আমরা যেটা এবার করব সেটা হচ্ছে এখান থেকে ব্রাউজ বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বন্ধু যত আমরা এখানে ডাউনলোড করেছি
সব কটা কিন্তু চলে এসেছে। তো প্রথমে দেখুন যে অপশানটা পাচ্ছি হাইলাইট কার্সার, তো এটাকে আমি সিলেকশন করব। সিলেকশন করে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেন করব, এবার অ্যাপ্লাই করব, এখান থেকে ওকে করব। দেখুন বন্ধু আমার এখানে কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে, খুবই ইজি তাই না? দেখুন বন্ধু কার্সার পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা হাইলাইট করে ফেলেছি, জাস্ট এখানে একটা ক্লিক করছি। দেখুন দেখুন আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই কিন্তু হাইলাইট হয় বন্ধু। দেখুন তো দর্শক দেখলেন কিভাবে আমি মাউস পয়েন্টারকে হাইলাইট করলাম, আপনারা নিজেরাও এটা বাড়িতে করতে পারবেন আপনাদের ল্যাপটপে কিংবা আপনাদের ডেস্কটপে। তো ক্লাস কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং আমাদের চ্যানেলগুলো ফলো করতে থাকুন, আমরা এইভাবেই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে থাকব। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে আপনারা ক্লিক করে দিন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে লাইক এবং একটু শেয়ার করতে হবে। তো আজকের মতোই আমি এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।